আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা রোমানিয়া মাল্টার অনেক অনেক ক্যান্ডিডেটের সাথে তাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে মিলিত হয়েছি। তারা অনেক অনেক প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন। আজকে রোমানিয়ার বিষয়ে আমাদের কাছে যারা জানতে আসছেন, এর মধ্যে রুয়েল মিয়া আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ধন্যবাদ। এবারে আছে দুলাল মিয়া উত্তরা থেকে, দুলাল মিয়া আপনি। এবারে আছেন জিসান আহমেদ গুলশান থেকে আসছেন, গুরাশাল নরসিংদী। মোহাম্মদ শরীফুল ইসলাম সরিষাবাড়ি জামালপুর জি। সবার সাথে আমি পরিচয় হলাম, আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আপনাদের সবাইকে ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা আমাদের মেহমান এবং সাবস্ক্রাইবার, অনেকে আমাদের দর্শক বা গ্রাহক আছেন। সবাইকে আজকের এই অনুষ্ঠান, আমরা প্রতিদিনই আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে থাকি। আপনারা আমাদের কাছে অনেক কিছু জানতে আসেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো যারা আজকে আমাদের কাছে আসছেন, এদের মধ্যে থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম আসছেন সরিষাবাড়ি জামালপুর থেকে মাল্টা বিষয়ক জানতে। জি, সেলসে আছেন, সেলসে যাওয়া যাবে কিনা, ধন্যবাদ। এবারে আছেন জিসান আহমেদ নরসিংদী থেকে, জি আপনার কোনো প্রশ্ন? আপনার প্রশ্ন হচ্ছে প্রসেসিং টাইম 6 মাস, সেই বিষয়ে জানতে চাই। কোনো কোনো ক্ষেত্রে 1 বছরও হয়ে যায়। টাকার বিষয়ে জানতে চেয়েছেন যে কীভাবে পরিশোধ করবেন, এবং এটা ব্যাংকের মাধ্যমে না ক্যাশ টাকায়? জি ধন্যবাদ। ডকুমেন্টস থাকবে কি না, ধন্যবাদ। এবারে দুলাল মিয়া উত্তরা থেকে রোমানিয়ার বিষয়ে জানতে আসছেন, আপনার কোনো প্রশ্ন? আপনার ভাই সৌদি আরব থাকে, তার মাধ্যমে আপনি এখানে আসছেন, জানতে আসছেন এটা ট্রাভেল কি না, বা আমরা কাজটি করছি কি না, টাকার বিষয়ে জানতে চান। জি ধন্যবাদ। এবারে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে রুয়েল মিয়া, আপনি কি জানতে চান? 3 মাসে টিআরসি কার্ড পাওয়া যাবে কি না, যদি না পাওয়া যায় দায়ভার আমরা বা ফিউচার ওয়াল নিব কি না, 2 বছর পর ছুটি প্লাস টিকিট দিবে কি না, আপ ডাউন টিকিট দিবে কি না? সবার প্রশ্ন লিখিত আমি নিয়ে নিলাম, এবারে আমি প্রশ্নগুলোর উত্তর প্রদান করব। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর আমাদের জ্ঞানত প্রদান করতে। এবারে যারা প্রশ্ন করেছেন, এর মধ্যে প্রথমে আমি উত্তর দিচ্ছি। দুলাল মিয়া উত্তরা থেকে আসছেন, উনি প্রশ্ন করেছেন, সৌদি আরব থেকে মেসেজটা পেয়েছেন, আপনি বাংলাদেশ থেকে একজনকে পাঠাতে চাচ্ছেন, ওনার মাধ্যমে আমাদের খবরটি পেয়েছেন। তো আপনি জানতে চেয়েছেন টাকা পয়সার বিষয়ে, কত টাকা কী বিষয়, এই বিষয়টা আপনার প্রশ্ন আছে। তো এই প্রশ্নটা, টাকার প্রশ্নটা, আমি আরও কয়েকটা ছোটো ছোটো প্রশ্ন আছে, এই বিষয়টা আমি বিশদভাবে আলোচনা করব ছোটো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে। আপনার এই বিষয়টি অবশ্যই উত্তর পাবেন এই আলোচনার শেষের দিকে। এবারে আমি আরেকজনের প্রশ্নে যাচ্ছি, প্রসেসিং টাইম 6 মাস, সেই বিষয়ে যদি আরও বেশি টাইম হয়ে যায় সেক্ষেত্রে কী করণীয়, বা অনেকে এরকম বছরের পর বছর ভুগতেছে। জি, আপনি রোমানিয়া বিষয়ে এই মন্তব্যটা করেছেন, আপনি ভালো জানেন যে বছরের পর বছর কেউ ঘুরছে কি না, কার কাছে ঘুরছে, কোথায় ঘুরছে, এটা আপনি ভালো বলতে পারবেন। আপনি যদি আমাদেরকে বিশদভাবে বলেন যে মিস্টার এক্স ওয়াই জেড, আপনি নিজে একটি কোম্পানিতে জমা করেছিলেন রোমানিয়ার বিষয়ে, সেখানে আপনি 2 বছর কষ্ট করেছেন, কোনো রেজাল্ট পাননি, এটা হতে পারে। এরকম দুঃখের বিষয়ে আমরা অনেক ক্লায়েন্টের সাথে এখানে মিলিত হয়ে জানতে পেরেছি তাদের কষ্টের কথা এবং তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। আপনি তো 2 বছর ঘুরেছেন, অনেকে 2 বছরে অনেক টাকাও নষ্ট করেছেন,
এই ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে। তো কেন উনাদের প্রতিষ্ঠানে কেন দুই বছর ঘুরেছেন বা অন্যান্য জায়গায় কেন আপনি বা আপনার লোকজন ঘুরেছেন, সেই বিষয়ের সঠিক জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ আপনি একটি উদাহরণ আমাকে দিতে পারবেন না যে আপনার প্রতিষ্ঠানে দুই বছর যাবৎ এরকম এক্স ওয়াই জেড ঘুরেছেন বা টাকা নষ্ট করেছেন, একটি এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না। তাহলে যার কাছে ঘুরেছেন এই বিষয়ে আমার কিছু বলার নেই, আপনার সাথে সহমর্মিতা বা দুঃখ প্রকাশ করা ছাড়া। গেল ওই বিষয়ক প্রশ্ন। এখন এর সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন হচ্ছে যে ছয় মাস টাইম আমরা নিব। জি, ছয় মাস টাইমের মধ্যে আপনি দুই বছরে যা পাননি, ছয় মাসের মধ্যে আমরা যে টাইমটুকু নিচ্ছি এই টাইমটুকু ভাগ ভাগ করে নেওয়া, এটে টাইম টানা ছয় মাস পরে আপনি একটা রেজাল্ট পাবেন এরকম কিছু না। ছয় মাসের মধ্যে আমাদের কমিটমেন্ট হলো পাঁচ থেকে ছয় মাসের মধ্যে রোমানিয়া আপনি পৌঁছে যাবেন। এই টাইমটাকেও আরেকটু বিরক্তি কমানোর জন্য ভাগ করে দিচ্ছি। প্রথম এক মাস আমাদের কাছে জমা হলো, এক মাস পরে আপনি জমা যে হয়েছে ইমিগ্রেশনে একটা স্লিপ পাবেন, এক মাস পরে জানলেন। ঠিক এর থেকে যে স্লিপটা পেলেন, স্লিপে একটা ডেট দেওয়া থাকে, এত তারিখে পারমিট ইস্যু হবে। সেটা যেদিন আপনি পেলেন, যেই তারিখে ইস্যু হলো সেই তারিখ থেকে সর্বোচ্চ 90 দিন, তার মানে যে তারিখে ইস্যু হলো এর পরের দিন থেকে 90 দিনের মধ্যে পারমিট ইস্যু হয়ে যাবে। ধরে নিলাম পুরো টাইমটি লাগলো, তাহলে 90 দিন, তাহলে প্রথম এক মাস যোগ করেন আরও তিন মাস, কত হলো 4 মাস। প্রথম এক মাসে একবার নিউজ পেলেন, সাকসেসের প্রথম ধাপটি পেয়ে গেলেন, তিন মাসের মাথায় বা এর আগে আপনি পেয়ে গেলেন পারমিট, 4 মাস। এখন 4 মাসের মধ্যে যদি আপনি পারমিট বা জমা স্লিপ কিছুই যদি না পান, তাহলে আমাদের সাথে চুক্তি অনুযায়ী আপনি আপনার সমস্ত কিছু ক্লোজ করে দিবেন, টাকা পয়সা ফেরত নিয়ে নেবেন, কাগজপত্র ফেরত নিয়ে নেবেন। এখন যদি কিছু আসে, যেমন ধরুন জমা স্লিপ আসছে, পারমিটটি 90 দিনের মধ্যেও আসে নাই, কিন্তু জমা স্লিপটা তো আসছে, আপনি কোম্পানির সাথে যোগাযোগ করে এর সত্যতা যাচাই করতে পারছেন যে কোম্পানি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে কি না, তাহলে 4 মাসের মধ্যে দফা রফা একটা হয়ে যাবে। এবারে যদি পারমিট 4 মাসের মধ্যে চলে আসে, তাহলে কিসের অপেক্ষা? দিল্লি পাঠানোর অপেক্ষা, দূতাবাসে জমা হয়ে ভিসা স্টিকারটি লাগানোর অপেক্ষা, সেটিও একটু দীর্ঘসূত্রিতা পেয়ে গেছে। এখন এরকম যে আপনি ধরুন আজকের দিনে পারমিটটি পেলেন, এখন দিল্লি থেকে ভিসা হতে কদিন লাগবে? যদি এবারকার পরিস্থিতির কথা বলি, তাহলে দিল্লিটা লাগবে 1 থেকে 2 মাস, এটা আগে কম সময় লাগতো, এই মাঝখানের সময়তে অনেক বেশি সময় লাগছে। 2022 সালের যেসব পারমিট ইস্যু হয়েছে সেগুলোর শিডিউল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে এম্বাসি ঘোষণা করবে, 2022 সালের যত পারমিট আছে জমা করার জন্য তারা শিডিউল দিবে। এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত যা জমা হচ্ছে, কালকে নতুন ঘোষণা বা 2-3 তারিখ সর্বোচ্চ প্রথম সপ্তাহের মধ্যে নতুন ঘোষণা, এই নতুন বছরের কাগজগুলো জমা হওয়ার ঘোষণা আসবে। ধরুন পূর্ববর্তী কাগজগুলোই যারা জমা করবে, তারা জমার শিডিউলের জন্য প্রথমে পারমিট আসলে এটা অনলাইন করতে হয়, অনলাইনে এম্বাসিকে পাঠিয়ে দিতে হয় ইমেল করে, একটা আইডি ক্রিয়েট করে লগ ইন করে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিতে হয়। এই আপলোডের কাজটি হয়ে গেলে আপনার কাছে একটা কনফার্মেশন কোড আসবে, একটা সিরিয়াল নাম্বার আসবে। সেই সিরিয়াল নাম্বারে আসলে সেটা যে তারিখ পাওয়া গেল তা না, আবারও তাদের এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা শিডিউল দেবে, এত তারিখে এত নাম্বার থেকে এত নাম্বার যে ক্রমিক সংখ্যা হয়েছে তারা জমা করতে পারবে সরাসরি। এটা এখন সম্পূর্ণ এখতিয়ার দূতাবাসের উপর, দূতাবাস যে শিডিউল দিবে সেই শিডিউল অনুযায়ী। ধরুন এদিকে 4 মাস, ওখানে সর্বোচ্চ সময় ধরে নিলাম আরও 2 মাস, তাহলে 6 মাসে তো আপনি রেজাল্ট পেয়েই যাচ্ছেন। আর যে ঘোরাগাড়ির বিষয়টি ছিল সেটি আমি আগেই শেষ করেছি যে আপনার ঘোরাগাড়ির প্রয়োজন নাই। আপনার প্রথম পর্বের আলোচনা শেষ হলো, দ্বিতীয় বিষয়টি আছে টাকার বিষয়ে জানতে আপনি ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন কি না এবং ডকুমেন্টস কী কী থাকবে। জি, টাকার বিষয়ে আমি মুরব্বীর প্রশ্নের সাথে একবারে উত্তরটি দেব। সেলসে যাওয়ার যাবে কি না, সেলসম্যান হিসাবে রোমানিয়াত মালটাতে
সেলসম্যান হিসাবে যেতে গেলে আপনার কমপক্ষে এইচএসসি পাস হইতে হবে, ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে, এবং ওই দেশে যাওয়ার পর বা এর যাওয়ার আগে আপনি মাল্টিজ ভাষায় কথা বলতে পারেন কি না সেটিও দেখার বিষয়। সেলসে কাজ করলে এটা মিড লেভেল জব হিসাবে আমরা কাউন্ট করি, আপনার স্যালারি হবে 1,00,000 থেকে 1,20,000 টাকা। এটা সুপার মার্কেটে, যে কোনো সুপার শপে হতে পারে, নির্দিষ্ট করে বলা নাই যে আপনাকে জুয়েলারি সেলসম্যান, ফার্মেসি সেলসম্যান, তবে আমরা বলছি সুপার শপ, শপিং মলে যেসব বড় গ্রোসারি বা বড় সুপার শপ থাকে, যেমন বাংলাদেশে আগরা, স্বপ্ন, এরকম ধরনের বড় বড় সুপার শপ রয়েছে, ঠিক বিদেশেও এটি আছে। তো এইরকম শপে আপনি কাজ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি, এর উপরে থাকলে আরও ভালো, এবং ইংরেজি এবং মাল্টিজ ভাষা দুটো জানা থাকলে আরও ভালো, তবে ইংরেজি জানা বাধ্যতামূলক। তো আপনার যদি সেই যোগ্যতার সাথে এটি ম্যাচ করে তাহলে আপনি অবশ্যই সেলসে যেতে পারবেন। তবে বাংলাদেশে সেলসে যাওয়ার জন্য সেলস হচ্ছে কথা বলতে জানতে হবে, প্রোডাক্টের সম্বন্ধে একটা ধারণা দিতে হবে, যখন কাস্টমার এটা সম্বন্ধে কোনো ইনফরমেশন চাইবে বা কোনো প্রোগ্রাম চলছে কি না, অফার আছে কি না, এই ধরনের বিষয়গুলো জানা থাকলে আপনি সেলসে ভালো কাজ করতে পারবেন। এছাড়া অন্যান্য যেসব হেল্পারের জব রয়েছে, ক্লিনারের জব রয়েছে, সেসব ক্ষেত্রে বা ওয়ারহাউস মেনটেন্যান্স ওয়ার্কার আছে, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এত বেশি গুরুত্বপূর্ণ নয়। ধন্যবাদ আপনাকে। এবারে আসি, রুয়েল মিয়া প্রশ্ন করেছেন, ওনার বেশ কয়েকটি প্রশ্ন আছে, এর মধ্যে একটি প্রশ্ন দিয়ে শুরু করি। দুই বছর পর ছুটি পেলে টিকিট দিবে কি না বা বেতন সহ ছুটি দিবে কি না, এটি যদি বিবেচনা করা যায় তাহলে আমরা বলবো রোমানিয়াতে বছর শেষে 28 দিনের ছুটি পাবেন, এটা তাদের যে নিয়োগপত্রের যে টার্মস অফ কন্ডিশন থাকে সেখানে উল্লেখ থাকে। 2 বছর পর ছুটি দিবে কি না, 1 বছর পরে আপনাকে ছুটি দিবে, তো আপনি যদি সমর্থবান হন প্রতি বছরই আসতে পারবেন, কিন্তু আসার জন্য নিয়োগপত্রে কোনো কন্ডিশন দেওয়া নাই, আপনি ছুটিতে আসলে আসা যাওয়ার বিমান ভাড়া কোম্পানি বহন করবে, এরকম কিছু বলা নাই, তাহলে স্পষ্টতই বোঝা যায় আপনি নিজ খরচে আসতে হবে। তো 1 বছর পরে ছুটি নিলেন না, সেটা 2 বছর পরে একবারে নিলেন, সেটা হলে কি হবে, আগেভাগে কোম্পানির সাথে কথা বলবেন, আমি বাংলাদেশ অনেক দূরে আছি বা আসা যাওয়ার খরচটাও আমার সাধ্য অনুযায়ী বেশি মনে হয়, তো যে কারণে আমি 2 বছরের ছুটি একসাথে করে যাব, তাহলে 28 দিন প্রায় 2 মাসের ছুটি পেয়ে যাবেন। আরও যদি 2 বছর পরে একবারে ছুটি নেন তাহলে কোম্পানি আপনার প্রতি সদয় হয়ে আরও 1টা মাস বাড়িয়ে দিতে পারে, তাহলে 3 মাসের ছুটি পাচ্ছেন, এবং 3 মাসের ছুটি পেলে আপনি নিজ খরচে আসতে পারবেন, কোম্পানি খরচ দিবে সেটি এখন নিয়োগপত্রে দেওয়া নাই বা টার্মস অফ কন্ডিশনে বলা নাই। তবে আপনি রোমানিয়ায় গেলে আপনার কোম্পানি যদি ফার্স্ট ক্লাস হয়, ভালো হয়, তাহলে এখানে লেখা নাই কিন্তু পরবর্তী 1-2 বছরে এই নিয়ম আসতেও পারে, কোম্পানি সিদ্ধান্ত নিল যে বৈদেশিক শ্রমিক যারা আছে এরা অতই ভালো কাজ করছে, সবার প্রতি কোম্পানি সন্তুষ্ট, সেক্ষেত্রে আপনাকে বা আপনাদের সবাইকে, বৈদেশিক শ্রমিকদেরকে আসা যাওয়ার বিমান ভাড়া কোম্পানি অ্যালাউ করতেও পারে। তবে 1 বছরের মাথায় করবে এরকম পসিবিলিটি বোঝা যায় না, কারণ আপনি কিছু ত্যাগ স্বীকার করেছেন, তারও এর পাল্টাপাল্টি ত্যাগ স্বীকার করবে, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটি বিষয়, যে একটি বিষয় আমি ক্লিয়ার করলাম। এবারে আসুন, 3 মাসে টিআরসি কার্ড পাওয়া যায়, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের ফিউচার ওয়ার্ল্ডের করণীয় কি, এটি খুব আমাদের যে প্রসেসিং করি, প্রসেসিংয়ের মধ্যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা দায়ভার আছে, আপনি রোমানিয়া থেকে ফেরত আসলেও আমাদের দায়ভার আছে, রোমানিয়া ঢুকতে না পারলে, এয়ারপোর্টে কোম্পানির লোক না আসলে, পাশাপাশি আপনি রোমানিয়াতে ঢুকে গেলেন, তারপর কোম্পানি আপনাকে থাকার জায়গা দিল, খাবার ব্যবস্থা দিল, কোম্পানি চাকরি দিল, আপনি জব করতে শুরু করলেন, যাওয়ার পরের দিনই আপনি টিআরসি পাবেন না, টিআরসি
না পাইলেও আপনার যাওয়ার পরের দিন থেকে কোনো প্রবলেম হচ্ছে না। আপনার পাসপোর্টে যে ভিসাটি নিয়ে আপনি রোমানিয়া ঢুকেছেন সেই ভিসাটিতে উল্লেখ করা আছে যে আপনি 90 দিন 3 মাস এই ভিসাতেই রোমানিয়াতে বৈধ, 3 মাস পরে এই ভিসাটি ভ্যালিডিটি থাকবে না, এর কোনো মূল্য থাকবে না। তাহলে কী করতে হবে? অবশ্যই অবশ্যই 90 দিনের মধ্যে আপনাকে টিআরসি কার্ডটি করে নিতে হবে। সেটি কোম্পানি অনেককে যাওয়ার পরে 2 সপ্তাহের মধ্যেও করে দেয়, 1 মাসের মধ্যেও করে দেয়, 3 মাসের মধ্যে অবশ্যই অবশ্যই করতে হবে। এইরকম টার্মস অফ কন্ডিশনে আবদ্ধ হয়ে আপনাদের কাছ থেকে যে প্যাকেজের টাকা, খরচের টাকা নিচ্ছি, সেই টাকার মধ্যে প্রথমবার আপনার পারমিট করে দেওয়ার দায় দায়িত্ব আমাদের, ফিউচার ওয়ার্ল্ডের। যদি আপনি না পান অবশ্যই আমাদের দায়বর্তায় আপনার এই পারমিট বা টিআরসি কার্ডটি করে দেওয়া 1 বছরের জন্য। তো এই নবায়ন প্রক্রিয়া আমাদের দায়ভারের মধ্যে পড়ে, আমাদের প্রসেসিংয়ের আওতায়, এবং আপনি যাওয়ার পরে আমার সাথে যতদিন আপনি টিআরসি কার্ড না পাচ্ছেন ততদিন প্রত্যেক সপ্তাহে আমার সাথে কমিউনিকেশন করবেন। আর আমি আপনার যারা গেলেন একসাথে তাদের হয়তো আপনারটা সিরিয়াল বাই আসতেছে, কোম্পানি কী করবে, আপনি একসাথে 30 জন গেলে প্রথম 5 জনকে দিবে, এরপরে পরবর্তী 5 জনকে দিবে। কোম্পানির এখন টিআরসি করে দিলে কোম্পানি ভাবে যে টিআরসি নিয়ে হয় সে আমার কোম্পানি থেকে চলে যাবে অথবা এদেশ ছাড়বে, এরকম বা সময় সুযোগ করে এদেশ ছাড়বে বা আমার কাছ থেকে ছেড়ে চলে যাওয়ার জন্যই সে এরকমটি করছে। তবে যেভাবেই কোম্পানি ভাবুক আর করুক, আপনি কোম্পানিও আমাদের সাথে কমিটমেন্ট করা যে 3 মাসের মধ্যে কন্ডিশনে আছে যে তাকে টিআরসি কোম্পানি খরচে আপনাকে করে দেবে। যদি না করে দেয় তাহলে আমরা দায়ভার বহন করব, স্পষ্ট করেছি। এবারে আসুন আরেকটি প্রশ্ন আছে আপনার, দুঃখজনক একটি প্রশ্ন। 8 ঘন্টা 10 ঘন্টা তারও বেশি আমি বাংলাদেশে বাস করি, বাংলাদেশে একজন নাগরিক, একজন ট্রাভেল ম্যান পাওয়ার ব্যবসায়ী, আপনাদেরকে ভিসা প্রসেসিং করে দিই। যে লোকটি গিয়েছে আমার জানার বিষয় হচ্ছে সে আমার মাধ্যমে কি গিয়েছে, তাহলে আমি কি তার জবাবদিহি করব? না। আচ্ছা, এইবারে আপনিও তার সাথে কথা বলে সত্যতা নেবেন, এর প্রতিকার কি? যাই হোক, যেভাবে হোক লোকটি, যদি ধরে নিলাম লোকটির ঘটনা সত্য, উনি 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা বা 12 ঘন্টা বা তারও বেশি কাজ করছেন, এবং এখানে কি আপনি উনি কাজ করছেন এর কি ওভারটাইম পাচ্ছেন? এখন এর প্রতিকার কি? যদি আমার মাধ্যমে যান তাহলে আপনার নিয়োগপত্রে উল্লেখ থাকবে আপনার ডিউটি কতক্ষণ, সপ্তাহে 40 ঘন্টা। এখন আপনি ওখানে গেলেন, পৌঁছালেন, আপনাকে যে কোম্পানিতে আমরা দিলাম সেই কোম্পানিতে আপনি সহ হয়তো আরও 20 জন আছে বা 30 জন আছে, 50 জন আছে। সেই 50 জনের কি একই দশা কি না সেটা আমাকে এনশিওর করবেন। এবং 8 ঘন্টার বাইরে কাজ করলে আপনি চুক্তি অনুযায়ী যেটা প্রথমত করতে পারেন সেটি হচ্ছে যে আপনি প্রথম এটার প্রতিবাদ করবেন, সুপারভাইজার বা মালিককে বলবেন আমি তো আপনার সাথে ডিড অফ এগ্রিমেন্টে আছে, আমি 8 ঘন্টার জন্য কাজ করব, এর বাইরে আমি কাজ করব না। হ্যাঁ, যদি 8 ঘন্টার বাইরে আমাকে কাজ করতে হয় তাহলে বাড়তি যে সময়টুকু আমি কাজ করছি এর জন্য কি আমি ওভারটাইম পাচ্ছি, ওভারটাইমটা আমাকে হিসাব করে দেন, বা সেটি যদি ওভারটাইম হিসেবে কাউন্ট হয় আমি করতে রাজি, তা না হলে আমি ওভারটাইম করব না। আপনি সত্যি সেটা বলতে হবে, না বলে মুখ বুঝে সহ্য করে ওভারটাইম করবেন কেন? এরপরে সে যদি আপনাকে শারীরিকভাবে আঘাত করে বা আপনাকে উচ্চবাচ্য করে, রাগারাগি করে, অর্থাৎ আপনার সাথে অসদ আচরণ করে, তাহলে এর প্রতিকার হচ্ছে লেবার ল অনুযায়ী আপনি মামলা করবেন, স্থানীয় পুলিশকে এটি জানাবেন, সাথে সাথে পুলিশ এসে আপনার বকেয়া পাওনা বা ওভারটাইমের যা পাওনা ছিল সবই আদায় করে দিবে এবং এই লোকটির আরেকটি জরিমানা করবে যে আপনার উপর অত্যাচারটি করেছে। এই অত্যাচার যদি আবারও হয় তাহলে তার জরিমানার অঙ্ক ডাবল বা আরও বেশি গুণ হতে পারে। শুধু জরিমানাই না, তার শাস্তিযোগ্য অপরাধ হতে পারে, তাকে ধরে নিয়ে জেলে ভরে দিতে পারে।
আপনার সাথে অপরাধটি করার জন্য। এর নাম হচ্ছে রোমানিয়া। এটা অত্যাচারের দেশ নয়, কথায় কথায় শিরচ্ছেদ করব মধ্যপ্রাচ্যের মতো এরকম অমানবিক দেশ রোমানিয়া নয়। আপনি প্রতিবাদ করবেন, এইটার জন্য কি করবেন? আশপাশে আরো দুই একটা বাঙালি ভাই সাথে নিয়ে প্রতিবাদ করবেন। আপনারা জেনে থাকবেন, পয়লা মে সামনে আসতেছে, আর দুই মাস পরেই আসবে। কি আসবে? পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসের আসল কথাটা কি? কথাটা হচ্ছে যে পয়লা মে শিকাগোতে, আমেরিকার শিকাগোতে আন্দোলন হয়েছিল, শ্রমিকরা 8 ঘন্টার বেশি আমরা কেউ কাজ করব না, এই দাবিতে তারা পয়লা মে সরকারের বিরুদ্ধে, শিল্প কারখানার মালিকদের বিরুদ্ধে একজুট হয়ে প্রতিবাদ করে, সমাবেশ করে, মিছিল করে। এবং ওই সময় পুলিশের গুলিতে অনেক শ্রমিক মারা যায়। তারপর বাধ্য হয়ে সরকার এবং শিল্পপতিরা এটা মেনে নিতে বাধ্য হয়, 8 ঘন্টায় কাজ করতে হবে। 8 ঘন্টার কাজের বিনিময়ে বেসিক স্যালারি পাওয়া যাবে, বাইরে যা হবে সব অতিরিক্ত শ্রমের মর্যাদা দিতে হবে, সেটিও বেসিক যে স্যালারিটি হয় এর কমপক্ষে 1.5 গুণ, বা কোনো কোনো দেশে 2 গুণ। আপনি যদি পার ঘন্টায় কাজ করে থাকেন যে 200 টাকা ঘন্টা, তাহলে ওভারটাইম হবে 400 টাকা ঘন্টা বা 300 টাকা ঘন্টা হতেই হবে। কারণ একটা মানুষের কি করতে হয়? 8 ঘন্টা কাজ করতে হয়, 8 ঘন্টা বিনোদন করতে হয়, 8 ঘন্টা রেস্ট নিতে হয়, ঘুমাতে হয়। এটাই হচ্ছে জীবনযাপনের বিজ্ঞান। আমি আপনাদের সকল লিখিত প্রশ্নের জবাব দিয়েছি, আপনারা মৌখিকভাবে প্রশ্ন সংক্ষিপ্তভাবে করতে পারবেন। যে আপনি শুরু করুন। মেডিকেল টেস্ট লাগে না, কিছু কিছু কোম্পানি আছে এরকম মানুষকে বিভ্রান্ত করেছে যে রোমানিয়ার জন্য মেডিকেল টেস্ট করাতে হবে, শরীর আপনার ফিট আছে কি না, এরকম ধান্দাবাজি শুরু হয়েছে ঢাকা শহরে। কত দেন মেডিকেল টেস্ট করেন? 8,000 টাকা দেন, 6,500 দেন, 10,000 টাকা দেন, মেডিকেল করেন, আপনার শরীরে কোনো রোগ আছে কি না। এটি রোমানিয়া ভিসা প্রসেসিংয়ের জন্য কোনো প্রয়োজন নাই। রোমানিয়া ভিসা প্রসেসিংয়ের জন্য মেডিকেল লাগে না, তাহলে কী লাগে? এটি লাগে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, 1 বছরের স্বাস্থ্য বিমা। অর্থাৎ আপনি 1 বছরের স্বাস্থ্য বিমা করছেন, এই স্বাস্থ্য বিমার কারণে আপনার যদি কোনো মেডিকেল ফিটনেসে বা অসুস্থতা হয়, তাহলে মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে টাকা দিবে, আপনি চিকিৎসা করবেন। এখানে প্রসেসিংয়ের নামে যারা মেডিকেল টেস্ট করে, এটা একটা গর্হিত অপরাধ। সো আপনাদের আমাদের প্যাকেজের মধ্যে টিকিট সহ, ম্যানপাওয়ার সহ, হেলথ ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু প্যাকেজের মধ্যেই আছে, আপনার এর বাইরে আর কোনো খরচ নেই। তো ঠিক আছে, আজকে আর যদি কোনো প্রশ্ন না থাকে। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আজকের এই ভিডিও সম্পর্কে যাদের কোনো প্রশ্ন আছে তারা কমেন্টসে প্রশ্নটি দিয়ে দিবেন, আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।